আচ্ছা, এখানে আমি তিনটা কিওয়ার্ড রিসার্চ টুল ওপেন করছি, এটা কাজ করতেছে না, এটা আমি বাদ দিলাম। আসতেছি, ঠিক আছে। এখানে খেয়াল করেন, ওয়ার্ড স্ট্রিম নামের একটা সফটওয়্যার আছে, ওয়ার্ড ট্রেকার নামের একটা সফটওয়্যার আছে, উবার সাজেস্ট নামের একটা সফটওয়্যার আছে, ঠিক আছে। এখন ওয়ার্ড স্ট্রিমে আপনারা যদি খেয়াল করেন, দেখেন আমি এসইও সফটওয়্যার কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, ঠিক আছে। এখানে দেখেন স্মল এসইও টুল, এটাতে সার্চ ভলিউম দেখেন কত, প্রতি মাসে সার্চ হচ্ছে 3283। কম্পিটিশন খেয়াল করেন 4.61, দিস ইজ হায়ার দ্যান। এখানে দেখেন টেক্সট কি লিখছে, দ্য হায়ার দিস নাম্বার দ্য মোর অর্গানিক কম্পিটিশন ফর দ্য কিওয়ার্ড, যত হাই হবে এটা তত বেশি কম্পিটিশন, ঠিক আছে। এটা দেখেন 4.61, এটা এত বেশি কম্পিটিটিভ না, কিন্তু এটা খেয়াল করেন 15.75, এটা বেশি কম্পিটিটিভ। এই নাম্বারটা যত বেশি হাই হবে তত বেশি কম্পিটিটিভ। এখানে খেয়াল করেন এসইও রিপোর্টিং টুলস সার্চ ভলিউম কত, কিন্তু এখানে কম্পিটিশন জিরো। IAAT এটা কি খেয়াল করেন, অ্যাকাউন্ট অফ ওয়েব পেজেস অন উইচ দ্য কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন বোথ দ্য টাইটেল ট্যাগ অ্যান্ড দ্য টেক্সট অফ আ ব্যাকলিংক, মানে কতগুলো পেজে এই কিওয়ার্ডে আপনার ব্যাকলিং করা আছে, ঠিক আছে। এটা দুইটা পেজ, এটা 571টা পেজ, খেয়াল করেন 350, 471, খেয়াল করছেন। এই লিস্টের মধ্যে সবচেয়ে ভায়াবল হচ্ছে এটা, এই দুইটা কিওয়ার্ড। এখানে দেখেন কম্পিটিশনও নাই এখন পর্যন্ত, না ব্যাকলিংক আছে, বাট এটা এখানে একটা জিনিস খেয়াল করবেন, এসইও টুলস যেগুলো থাকে, কিওয়ার্ড রিসার্চ টুলস যতগুলো আছে, এই যে রিপোর্টটা আপনারা এখানে দেখতেছেন না, এখানে যে 100% জেনুইন ইনফরমেশন তা না, কাছাকাছি। এটা সার্চ ভলিউম যে এক্স্যাক্টলি এত, নট লাইক দ্যাট, বুঝতে পারছেন। এটা একটা এস্টিমেটেড নাম্বার, এক্স্যাক্টলি যে এই ইনফরমেশনটা রাইট দ্যাট ইজ নট ট্রু, এটা হচ্ছে একটা এস্টিমেটেড নাম্বার। এখন আমি এই যে ওয়ার্ড স্ট্রিমে যদি চলে যাই, এখানে খেয়াল করেন এটা হচ্ছে কিওয়ার্ড, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, খেয়াল করতেছেন। সার্চ ভলিউম খেয়াল করেন, সিপিসি কি, কস্ট পার ক্লিক, কম্পিটিশন দেখেন হাই হাই হাই, এখানে দেখেন, দেখি আমরা কোনো মিডিয়াম বা লো, দেখেন প্রত্যেকটা হাই, খেয়াল করছেন প্রত্যেকটা হাই, এবং প্রত্যেকটা এগুলোতে খেয়াল দেখেন সার্চ ভলিউম 10, তারপরও হাই দেওয়া, মানে এত কম সার্চ ভলিউম হওয়া সত্ত্বেও এটা দিয়ে যদি আপনার র্যাঙ্ক করতে হয় কবর আছে। এটাতে দেখেন একদম কম সার্চ ভলিউম 10, সিপিসি দেখেন কম, ওয়েট 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 ওয়েট, সিপিসি দেখেন কম, স্টিল কম্পিটিশন হাই। এটা কারণ হচ্ছে যে বেস্ট ইউটিউব র্যাঙ্কিং সফটওয়্যার, এটা খুবই ভ্যালুয়েবল কিওয়ার্ড, যারা ইউটিউবিং করে রেগুলার বেসিসে, রেগুলার তারা এই কিওয়ার্ড দিয়ে অনলাইনে সার্চ করতেছে। আর এটা এখানে 10 মানে যে আসলেই 10 তা না, এটারও বেশি হতে পারে, কমও হতে পারে। এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলস আপনাদের একটা আইডিয়া দিই যে এটার সার্চ ভলিউম কত হইতে পারে, এবং এটা সিপিসি এখানে যেটা আপনারা দেখতেছেন না, এটাও কম বেশি হতে পারে, জাস্ট একটা এস্টিমেশন দিচ্ছে যে এরকম সিপিসি হইতে পারে। কিন্তু এখানে যেমন আপনি দেখতেছেন 0.13 কস্ট পার ক্লিক, 0.13 দেখতেছেন আপনারা, এটা এর মানে কিন্তু এটা না যে এটা $2 হবে, এটা 0.15 হইতে পারে, 0.10 হইতে পারে, কিন্তু $2 $1 হবে না, মানে কাছাকাছি একটা নাম্বার দেখাবে আপনাকে, বুঝাতে পারছি আমি। সো আপনারা এই সফটওয়্যারগুলো ইউজ করে কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি ফ্রিতে করতে পারবেন। ওকে, সো দ্যাট উড বি অ্যান ইস্যু, ঠিক আছে। আমি বুঝাতে পারছি এই জিনিসটা, কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে কাজ করা খুবই ইজি, আপনারা অনলাইনে সার্চ করলেই পাবেন।
এন্ড ইউটিউবে যাবেন, ইউটিউবে যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস থেকে সার্চ করবেন, প্রচুর টিউটোরিয়াল আছে এই টুলগুলো কিভাবে ইউজ করতে হয়, আরো কি কি টুলস আছে এগুলো অ্যাভেলেবল আছে। বুঝাতে পারছি আমি? আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, অলরেডি একটা ইউটিউবে আমি আপলোড করে দিয়েছি। আচ্ছা API একটু টেকনিক্যাল, API নিয়ে এখন আপনাদের বোঝার দরকার নাই, লিভ ইট। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস বা ইন্টিগ্রেশন স্ট্যান্ডস ফর API। API মানে হচ্ছে এক ধরনের চাবি, সহজ কথা বলতে গেলে, যেটা দিয়ে আপনারা চাবির কাজ কি লক্ষ্যলা API এর মাধ্যমে আমরা আনলক করি বিভিন্ন ফিচার, একটা সফটওয়্যার একটা সফটওয়্যারের সাথে যখন ইন্টিগ্রেট করে। এটা অনেক টেকনিক্যাল, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। API একটা কি দিয়ে ওরা আপনাদের সফটওয়্যারটা অ্যাক্টিভেট করতে বলছিল, বাট মোস্ট প্রবাবলি সফটওয়্যারে কোনো বাগ আছে যে কারণে এটা হয়নি। আরও সফটওয়্যার আছে, এগুলো আমি আপনাদের দেখাবো, প্রবলেম নাই। বাট আপাতত কিওয়ার্ড রিসার্চ টুল বলতে এই কয়েকটা আপনারা দেখে রাখতে পারেন, ওয়ার্ড ট্র্যাকার, ওয়ার্ড স্ট্রিম, উবার সাজেস্ট, এই দুইটাও তো কাজ করে। এই যে দুইটাই কাজ করে, আমি যে দুটো আপনাদের দেখাইছি, ঠিক আছে? হ্যাঁ ইন্টারনেট প্রশ্নটা ছিল যে সিপিসি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও একটু বাড়তেছে কোথাও কমতেছে, এটা কি হচ্ছে যে মানে কম্পিটিশন বেশি থাকার কারণে বাড়তেছে বা কমতেছে? ডিপেন্ড করতেছে ওটা ডিমান্ড কিরকম, কি পরিমাণ অ্যাড রান হচ্ছে ওটার উপরে। অ্যাড রান করার জন্য যত বেশি ডিমান্ড বাড়বে বা যত বেশি ডিমান্ড থাকবে তত বেশি আপনার সিপিসি বাড়বে। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা এখানে একটা জিনিস দেখাই, সবাই খেয়াল করেন, হ্যাঁ এই যে একটা দেখতেছেন ভাই, এখানে কয়টা অ্যাড আছে, কিওয়ার্ড রিসার্চ টুলস ফ্রি, এই কিওয়ার্ড দিয়ে দেখেন এখানে 1, 2, 3 অ্যাড দিয়ে রাখছে, বুঝছেন? এই যে আমি ক্লিক করবো না এই অ্যাডগুলোতে, প্রতি ক্লিকের জন্য কিন্তু এই কোম্পানিকে চার্জ করবে গুগল, এটাই হচ্ছে কস্ট পার ক্লিক, বুঝতে পারছেন? যতবার ক্লিক করবেন ততবার কাটবে। বুঝিনি আমি কোশ্চেনটা, যতবার ক্লিক করবেন ততবার টাকা কাটবে। এই যে অ্যাডটা দেখতেছেন না আপনারা এখানে, এই অ্যাড গুলাতে আপনি যতবার ক্লিক করবেন, ঠিক আছে, না এই যে এখানে যে আপনি ক্লিক করতেছেন না এটাই টাকা কেটে ফেলবে। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক কইরা এই যে দেখেন লোড হওয়ার আগে আমি বের হয়ে গেছি, টাকা কেটে ফেলছে। হ্যাঁ টাকা কেটে ফেলছে, বুঝতে পারছেন? হ্যাঁ কিন্তু এই যে আমি ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, ঢুকে যে বের হইলাম, বের হয়ে এখন আবার ক্লিক করতেছে আবার টাকা কাটবে। কিসে অ্যাড দিয়ে রাখলে আপনার কোনোটাতেই নেগেটিভ ইফেক্ট করবে না, অর্গানিক হলে হ্যাঁ নেগেটিভ ইফেক্ট করবে। ফর এক্সাম্পল এই যে এই ওয়েবসাইটটা দেখেন, হোয়াটস স্ট্রিম, এটা অর্গানিক রেজাল্ট, ঠিক আছে, এটা কিন্তু অ্যাড না, ও এখানে র্যাঙ্ক করে বসে আছে, বুঝছেন? এর এখানে এই টাইপের ওয়েবসাইটে ধরেন এই যে আমি ঢুকলাম, ঢুকা লোড না হইতে বের হয়ে যাচ্ছি, কেটে দিচ্ছি, এগুলা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। কিন্তু অ্যাডে আপনি এই কাজটা করলে কোনো প্রবলেম নাই, আপনি গুগলকে টাকা দিয়ে রাখছেন, এখন আপনি যাচ্ছে তাই না? হ্যাঁ অনেক বেশি না, ফর এক্সাম্পল এই যে হয়ে গেল, এটা এখনো লোড হচ্ছে। আচ্ছা এখানে দেখেন অনলি 13 সেন্ট, 1 সেন্টের কম, খুব বেশি না, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ
আপু যেটা দিয়ে সার্চ করছিল ওটার কস্ট পার ক্লিক কত জানেন? ওর ইমেল মার্কেটিং দিয়ে যদি আপনি অ্যাড দিতে চান কত? 44 না 34? 44 ইউএস ডলার পার ক্লিকে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে ডিপেন্ড করতেছে, এই যে দেখেন, খেয়াল করেন সবাই, এই যে আমি ওয়েবসাইটে ঢুকলাম, এই জায়গাটা আপনি কত সুন্দর করে গুছায় রাখছেন এটার উপর ডিপেন্ড করবে আপনি ফিডব্যাক পাবেন কি পাবেন না। বুঝতে পারছেন? এই জায়গাটা আপনাকে এমন ভাবে অর্গানাইজ রাখতে হবে যে কাস্টমার যখন ঢুকবে সে যাতে ফেরত না যায়, সে কিনে তারপর ফেরত যায়। হ্যাঁ, অফকোর্স ইমেল মার্কেটিং, যেমন এটা সিপিসি এত হাই কেন জানেন? ইমেল মার্কেটিং সফটওয়্যার যতগুলো আছে কোনো সফটওয়্যার আপনি $60 $70 $100 নিচে পাবেন না। তার মানে আপনি যদি $44 দিয়ে একটা কাস্টমার আনেন আপনি কমপক্ষে $100 এটা সেল করতে পারবেন। অনেক কিছু শিখবো, ক্লাস আছে। জি এসেনশিয়ালি পিপিসি এন্ড সিপিসি আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। ঠিক আছে, পিপিসি ইজ আ স্পেসিফিক মার্কেটিং চ্যানেল অর অ্যাপ্রোচ। এই যে কই গেল, সরি ভুল জায়গায় চলে গেছি, কিওয়ার্ড টুল ডট নেট, এটা একটা কোম্পানি। এই কোম্পানি কি করতেছে? পিপিসি রান করতেছে, পে পার ক্লিক। এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট মেথড, একটা অ্যাডভার্টাইজমেন্ট মেথড হচ্ছে পিপিসি, পে পার ক্লিক। ঠিক আছে, এটার মাধ্যমে কি হয় যে অ্যাডভার্টাইজার, বিজ্ঞাপন দাতা, যে বিজ্ঞাপন দাতা, সে কি করতেছে? সে প্রতি ক্লিকের জন্য পে করতেছে পাবলিশারকে, পাবলিশারকে গুগল। যে অ্যাডভার্টাইজ করতেছে সে হচ্ছে অ্যাডভার্টাইজার, আর পাবলিশারকে গুগল যে পাবলিশ করতেছে একটা। অ্যাডভার্টাইজার কি করতেছে? প্রতিটা ক্লিকের জন্য গুগলকে বা পাবলিশারকে পে করতেছে, এটা হচ্ছে পিপিসি। আর কস্ট পার ক্লিক মানে হচ্ছে প্রতি ক্লিকে, এই যে অ্যাডভার্টাইজার যে পে করতেছে প্রতি ক্লিকে কি পরিমাণ টাকা পে করতেছে, এটা হচ্ছে কস্ট পার ক্লিক, সিপিসি। বুঝাতে পারছি? আচ্ছা, এসেনশিয়ালি পিপিসি এন্ড সিপিসি আর টু সাইডস অফ দ্য কয়েন। পিপিসি ইজ আ স্পেসিফিক মার্কেটিং চ্যানেল অর অ্যাপ্রোচ, ওয়াইল সিপিসি ইজ আ পারফরমেন্স মেট্রিক। পারফরমেন্স মেট্রিক বলতে কি বোঝাচ্ছে? যে এটা কি, মানে এটা পারফরমেন্স কেমন সেটা বোঝার একটা প্যারামিটার। ঠিক আছে, পিপিসি হচ্ছে মার্কেটিং মেথড, পে পার ক্লিক। আমি অ্যাজ আ কোম্পানি পিপিসি করতেছি মানে আমি এমন একটা মার্কেটিং মেথডে যাচ্ছি যে প্রতি ক্লিকের জন্য আমার অ্যাডভার্টাইজমেন্টে যতগুলো ক্লিক করবে প্রতি ক্লিকের জন্য আমি পে করতে রাজি আছি, এটা হচ্ছে পিপিসি। আর সিপিসি হচ্ছে কি, কস্ট পার ক্লিক, এই যে আমি পে করতে রাজি হয়েছি আমি কত কস্টিং বেয়ার করব প্রতি ক্লিক। ভ্যালুটা মেথডটা, মেথডটা বুঝাতে পারছি অমর ভাই? পদ্ধতি, স্ট্র্যাটেজি, রাইট, ভেরি গুড। সিপিসি হচ্ছে ভ্যালু। আপনি ধরেন একটা ওয়েবসাইট ক্লিক তৈরি করলেন, ওয়েবসাইটের নাম হচ্ছে xyz.com, একটা ওয়েবসাইট আপনি তৈরি করলেন। এই ওয়েবসাইটে, আচ্ছা দাঁড়ান, আপনাদের আমি একটা লাইভ এক্সাম্পল দেখাই। শাউট মি লাউড, এটা একটা ইন্ডিয়ান ব্লগ। সবাই খেয়াল করবেন,
জন চো, ও হচ্ছে একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল আমেরিকান, ঠিক আছে? এটা হচ্ছে কি ওর ওয়েবসাইট, খেয়াল করেন ওর ওয়েবসাইটে দেখেন এখানে একটা কথা লেখা আছে, একটা ব্যানার, স্টার্ট ইওর ওয়ার্ডপ্রেস ব্লগ, খেয়াল করছেন? এখন এখানে যখন আমি ক্লিক করতেছি, এখানে দেখেন একটা ব্যানার দেখতেছেন, গেট ইমেল মার্কেটিং রেজাল্টস উইথ সেলিব্রেটিং পাওয়ারফুল স্টাফ, খেয়াল করছেন? এখানে যখন আমি ক্লিক করতেছি, এরা আমাকে কই নিয়ে যাচ্ছে? অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসে না শেখ ভাই, খেয়াল করছেন? এই যে এখানে নিয়ে আসছে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, হচ্ছে একটা ইমেল মার্কেটিং কোম্পানি, এটা একটা সফটওয়্যার, ঠিক আছে? এই যে ক্লিক করে আমি এখানে ঢুকছি, এটা হচ্ছে পিপিসি, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট কি করছে, ওদের একটা অ্যাড জনচো নামের যে ব্যক্তি তার ব্লগে ওদের অ্যাড দিয়ে রাখছে। না, এটাকে আপনি ব্যাকলিং বলতে পারবেন না, যখন আপনি অ্যাড প্লেস করতেছেন সেটাকে ব্যাকলিং হিসেবে ধরবে না গুগল। হ্যাঁ, এটাকে ব্যাকলিং হিসেবে ধরবে না। এই যে আপনি ওর ওয়েবসাইট থেকে যে দেখেন ফ্রি ব্লগ সেটআপ, এখানে দেখেন প্রচুর ব্যানার দেখতেছেন, এগুলো কিন্তু সব অন্য কোম্পানির, এগুলো কিন্তু সব অন্য কোম্পানির বলতেছি। এই যে ধরেন আমি কনস্ট্যান্ট কন্ট্যাক্টে গেলাম, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট কি করবে, প্রতি ক্লিকের জন্য জনচোকে টাকা দিবে, গুগল কোনো টাকা পাবে না এখানে। হ্যাঁ, গুগল কোথাও কোনো টাকা পাবে না, না এখানে পুরো টাকাটা পাবে জনচো। হ্যাঁ, এটা লিগাল, কোনো প্রবলেম নেই দাদা। এইটা হচ্ছে যে আপনি যে কোশ্চেন করছেন না, যে অনেকে পিপিসি, অনেকে পিপিসির মাধ্যমে ইনকাম করে, এটা হচ্ছে ওই, আপনি একটা ওয়েবসাইট খুলবেন, ওয়েবসাইট খুলে অন্য একটা কোম্পানির অ্যাড আপনার ওয়েবসাইটে দিয়ে রাখবেন, দুইভাবে আপনি ইনকাম করতে পারেন। একটা হচ্ছে ধরেন যে কোম্পানির অ্যাড আপনার ওয়েবসাইটে দিয়ে রাখছেন, ওই কোম্পানিরতে যখন কেউ ক্লিক করে যাচ্ছে, আইদার সে প্রোডাক্ট কিনলে আপনি টাকা পাবেন, নাইলে জাস্ট ক্লিকের জন্য আপনি টাকা পাবেন। দুইটা মেথডই আছে, পিপিসিও আছে, পারচেস অন অর্ডারও আছে। এটা হচ্ছে ফর এক্সাম্পল, আপনারা ইউ হ্যাভ কোয়েশ্চেন্স আস্ক মি, ওকে, লাস্ট টাইম আই এম সেইং দিস, আই উইল নট রিপিট ইট, ওকে, অলরাইট। সেটা হচ্ছে যে পে করে কিভাবে, পেমেন্টের অনেকগুলো মেথড থাকে। ফর এক্সাম্পল আপনাদের ওয়েবসাইট আছে, আপনাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট একটা কিছু থাকলেই হবে না, আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক থাকতে হবে। এক্স্যাক্টলি, তার আগে আপনারা পিপিসি করতে পারবেন না। না, আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, বানানোর পরপরই যে আপনারা পিপিসি রান করে ফেলতে পারবেন তা না। একটা ওয়েবসাইট বানাবেন, ওই ওয়েবসাইটে একটা ট্রাফিক থাকবে। ফর এক্সাম্পল এক মিনিট, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট ওর একটা যন্ত্রের এখানে ছিল, রাইট? কনস্ট্যান্ট কন্ট্যাক্ট কি করবে, ধরেন যন্ত্র কনস্ট্যান্ট কন্ট্যাক্টকে কন্ট্যাক্ট করলো, ধরেন আপনি আপনি awalshek.com নামের একটা ব্লগ করলেন, আপনি কনস্ট্যান্ট কন্ট্যাক্টকে কন্ট্যাক্ট করে বললেন যে আপনার অ্যাড আমার ওয়েবসাইটে দেন, পার ক্লিকে আমি অনলি আপনার কাছ থেকে 50 সেন্ট নেব, একেবারে কম রেট বলছেন আপনি। কিন্তু কনস্ট্যান্ট কন্ট্যাক্ট ওইটা দেখবে না যে আপনি তার কাছ থেকে কত নিচ্ছেন, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট আগে দেখবে যে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি কি, কিরকম ট্রাফিক আছে, কিরকম ভিজিটার আছে। আপনি একটা শপিং মল, আপনি আমাকে এসে বললেন যে ভাই আপনার একটা দোকান আমার এখানে দেন, ধরেন আমি হচ্ছি গ্লোরিয়া জিন্স, আপনি বললেন যে আপনার একটা কফি শপ আমার শপিং মলে দেন, আমি কিন্তু ভাড়া কম বলেই আপনার এখানে যাব না, আগে দেখবো যে আপনার ওইখানে আমার কাস্টমার আছে কিনা। এইটা ভেরিফাই করবেন আপনি, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ টুল এখানে লিখছি না, আপনি এখানে লিখবেন
check website traffic. প্রচুর ওয়েবসাইট আছে। ওইটা আপনি বাংলাদেশের আইপি থেকে ঢুকলে দেখার কথা না, আপনি VPN ইউজ করলে দেখার কথা। যখন আমি যে মাঝখানে ফেসবুক বন্ধ করে দিল না, VPN ইউজ করছি, ইউটিউবে গেলে মনে করেন যে বিভিন্ন দেশে আর দেখতে বাংলাদেশে ফুডপান্ডা রয়েছে, ফুডপান্ডা নামে মামলা দেওয়া উচিত আমাদের সবার মিলা, সিরিয়াসলি মেসটা খারাপ করে বিকাশ আর দারাজ, দারাজ হয় তো জ্বালায় না ভাই, ফুডপান্ডা ও মাই গড। আচ্ছা এনিওয়ে হ্যাঁ আবু ভাই, ওটার জন্য কি তাহলে পে করে? কিসের জন্য আমি বুঝি নাই, হ্যাঁ অফকোর্স ইউটিউব কে পে করতে হয় না, যার চ্যানেলের কথা বলতেছেন দুইটাই আছে, একটা হচ্ছে ইউটিউব কেও আপনি পে করতে পারেন আর একটা হচ্ছে চ্যানেল কেও পে করতে পারেন, দুই ওয়েতেই ঠিক। যেমন গুগল, আপনি ধরেন ইউটিউব কে পে করলেন, ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট কেমনে করে দেখাবো আপনাদের, এ কোর্সে আছে ঠিক আছে। আপনি ইউটিউবে ধরেন অ্যাড দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব কে পে করতে পারেন, আবার যে চ্যানেল ওনার তাকেও পে করতে পারেন। না আপনার ভিডিও প্লে হবে মানে আপনাকে পে করতে হবে। এছাড়া দেখা গেছে কোন ভালো ইউটিউবারকে দেখা গেছে আপনার অনেকে ইউটিউব ইউটিউব চ্যানেল আছে দেখবেন ভিডিও শুরু করার আগে বলবে যে আজকের ভিডিওটা স্পন্সর করেছে অমুক তমুক, বুঝছেন? এভাবেও ইউটিউব মার্কেটিং করে, এগুলা নিয়ে আমরা আসবো পরে, বাট আপাতত এতটুকু জেনে রাখেন যে হ্যাঁ ইউটিউবকেও টাকা দিতে হয়। ইউটিউব তো গুগলেরই, অ্যান্ড্রয়েড কার গুগলের। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? পিপিসি সিপিসি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ক্লিয়ার? আচ্ছা ব্রিলিয়ান্ট। বলেন দেখি আমার সার্চ ভলিউম আছে কিনা। বেস্ট ইমেল মার্কেটিং দিয়ে সার্চ করি, আমার ক্রেডিট নাই। আমার অ্যাকাউন্ট ছিল, দাঁড়ান এটা খেয়াল করেন, এইচএফ কি কিওয়ার্ড রিসার্চ, এটাও খুবই ভালো একটা টুল। সার্চ ভলিউম দেখছেন? রেগুলার আপডেট করতে থাকে এইচএফ, এদিক থেকে এইচএফ হচ্ছে উবার সার্চের থেকে অনেক আগে আছে। এইচএফ হচ্ছে প্রফেশনাল এসইও সফটওয়্যার যেটা বয়স প্রায় 10 বছর, উবার সাবজেক্টের বয়স বেশি না, 2-3 বছর হয়েছে মার্কেটে। সার্চ ভলিউম দেখছেন ইমেল মার্কেটিং কিওয়ার্ডে? এই জন্যই এটার সিপিসি এত বেশি। কেডি দেখছেন? কিওয়ার্ড ডিফিকাল্টি অন্যান্য দেখেন, এই জায়গায় কনফিউজ হবেন না আপনারা, বিভিন্ন এসইও সফটওয়্যারে বিভিন্ন টার্ম ইউজ করে, বিভিন্ন এসইও সফটওয়্যার, অন্য এসইও সফটওয়্যারে যায় দেখবেন যে আছে কেসি কিওয়ার্ড কম্পিটিশন, হ্যাঁ এসইও ডিফিকাল্টি, বিভিন্ন টার্ম ইউজ করবে মিনিং একই, ঠিক আছে ভাইয়া? কোনো কনফিউশন নাই তো? পেইড ডিফিকাল্টি ডিফারেন্ট জিনিস,
পেইড ডিফিকাল্টি হচ্ছে যে ওটার মানে আপনার বিডিং এ গেলে আপনার মানে কতটুকু ডিফিকাল্ট হবে প্লেস পাওয়া। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এখানে? মানে যে কিওয়ার্ডটা আপনি দেখতেছেন এই কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করতে চান মিনিমাম আপনার 540 ব্যাকলিং লাগবে, আর ডোমেন অথরিটি কমপক্ষে 70 হইতে হবে। মানে ডোমেনের বয়স, ডোমেন অথরিটি মানে হচ্ছে যে কত বয়স, কতদিন ধরে আপনি আছেন মার্কেটে, ডোমেন অথরিটি আপনার বাড়বে ব্যাকলিঙ্কের উপরে আর এজের উপরে, যে কতটা ম্যাচিওর হচ্ছে আপনার। ইটস লাইক এ ট্রি, গেট ইট? অর ইটস লাইক অ্যালকোহল, যত আপনার এজ হচ্ছে অ্যালকোহলের তত বেশি ওটার কি বলে ওটাকে ইফেক্টিভনেস বাড়ে। ওকে, ক্লিয়ার আপু? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আমি এক্সপেক্ট করতেছি যে এই জায়গাটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আমি আসি অন্য একটা টপিকে। আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই। ওয়েবসাইট, আচ্ছা দাঁড়ান, স্মল এসইও টুলস, ওয়েব ট্রাফিক, খেয়াল করেন ওয়েবসাইটটা, খেয়াল করেন স্মল এসইও টুলস, ঠিক আছে? কনসেপ্ট কন্টাকে গেলাম, ইউআরএলটা নিলাম, নিয়ে সরি আমার ল্যাপটপ ফ্রিজ খাইছে, ওকে, এই বক্সটায় আমরা বসাইলাম ইউআরএলটা, ঠিক আছে? চেক ডোমেন ওভারভিউ, খেয়াল করতেছেন সবাই? এই যে দেখেন গুগল অ্যাড দিয়ে রাখছে, খেয়াল করছেন? এটা কিন্তু গুগল অ্যাড। গুগল অ্যাড কিভাবে বুঝবেন? এখানে এই দুইটা জিনিস থাকবে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ধরেন ট্রাফিক অনেক বেড়ে গেল, তখন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবেন, গুগলের সাথে আপনি ডিলিং এ যেতে পারবেন। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে জনচো কি করছে, কনস্ট্যান্ট কন্টাক্টের সাথে অন্য একটা কোম্পানির সাথে ডিলিং এ গেছে, আপনি গুগলের সাথেও ডাইরেক্ট ডিলিং এ যেতে পারবেন। গুগল অ্যাডসেন্স নামের একটা প্রোগ্রাম আছে, কিন্তু সেটা করার আগে আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক থাকতে হবে, তখন গুগল অ্যাপ্রুভ করবে। গুগল কি করবে, আপনার ওয়েবসাইটে এই যে দেখেন অ্যাড দিয়ে রাখছে, দেখছেন এই যে এখানে আমি ক্লিক করব না, গুগল প্রতি ক্লিকের জন্য আমাকে টাকা দিবে, বুঝতে পারছেন? এই যে কোম্পানি, যে হোস্টগেটার, হোস্টগেটার নামের একটা কোম্পানির অ্যাড এখানে গুগল দিয়ে রাখছে, হোস্টগেটারের কাছ থেকে গুগল চার্জ করবে, ওইটার একটা ভাগ আমাকে দিবে, বুঝতে পারছি? কিন্তু আমি আমার ল্যাপটপ আনবো না, এটা কোড ইন্ট্রাস্টের রেসপন্সিবিলিটি, আমার না। আচ্ছা, এখন আমি আপনাদের এটা লোড হইতে থাকুক, লোড হইতে হইতে আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই পুরা পার্টটাকে কি বলে, এই পুরা পার্টটাকে বলা হয় ইউআরএল। রিপিট করি, https থেকে শুরু করে .com পর্যন্ত অংশটাকে বলা হয় কি, ইউআরএল। আবার ধরেন আমি অন্য কোনো পেজে গেলাম, হ্যাঁ এখানে খেয়াল করেন আমি ডিফারেন্ট একটা পেজে গেলাম, ওয়াই অমনিকেক বা অ্যাবাউট আস, যে কোনো একটা পেজে আমি গেলাম, মেন কথা হচ্ছে https থেকে শুরু করে এই শেষ অংশ পর্যন্ত এই পুরাটাকে বলা হয় ইউআরএল। ক্লিয়ার? হোম পেজ ইউআরএল কোনটা? এটা একটা ওয়েবসাইটের হোম পেজ ইউআরএল বলতে আমরা বুঝাই এটা, ডোমেন নেমের পরে .com, ঠিক আছে?
আর ব্লগ ইউআরএল বলতে আমরা কি বুঝাইতেছি, ধরেন একটা লাইক ফর এক্সাম্পল এই যে এটা, এটা পুরোটা কিন্তু একটা ইউআরএল। কোথায় এর আগে এসটিপি নাই? কোনটা বুঝি নাই, আছে তো আছে, ক্লিক করতে হবে। এইচটিটিপিএস মানে কি? এই লকটা মানে কি জানেন? এই লকটা মানে হচ্ছে এটা কিন্তু আপনার কিনতে হবে। আপনি যখন ওয়েবসাইট বানাবেন, আপনি যখন ডোমেন নেম কিনবেন, ডোমেন নেম হচ্ছে www.com এর মাঝখানের অংশ, ডোমেন নেম। ডোমেন নেম মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, ধরেন daras.com.bd, ডোমেন নেম এখানে daras, ঠিক আছে। picabo.com.bd, picabo হচ্ছে ডোমেন নেম। বিক্রয় .com, বিক্রয় হচ্ছে ডোমেন নেম, যেই নামে আপনার ডোমেনটা আপনি কিনতেছেন এটা হচ্ছে ডোমেন নেম। .com অনেক ডোমেন নেমের শেষে দেখবেন থাকবে হচ্ছে .net, অনেকের শেষে থাকে .gov, অনেকের শেষে থাকে .org, ঠিক আছে। এগুলাকে বলে এক্সটেনশন, আই রিপিট, এগুলাকে বলে এক্সটেনশন, হ্যাঁ ডোমেইন এক্সটেনশন, ঠিক আছে। আর ডোমেন নেম হচ্ছে যেই নামে আপনি ডোমেনটা কিনতেছেন। হ্যাঁ অফকোর্স, ক্লিয়ার? ডোমেন নেম আর ইউআরএল এর ব্যাপারটা ক্লিয়ার? এইচটিটিপিএস যে সার্টিফিকেশনটা, ঠিক আছে, এটা আপনাদের কিনে নিতে হবে। এই সার্টিফিকেশন মানে হচ্ছে আপনার, এখানে খেয়াল করেন, সার্টিফিকেট ভ্যালিড, খেয়াল করছেন? এটা মানে কি জানেন? এই সার্টিফিকেটটার মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইট ডেটা প্রসেসিং এর জন্য সিকিউর, আপনার ওয়েবসাইটে কোনো কাস্টমার এসে যদি ডেটা দেয় সেটা সিকিউরিটি আছে, হ্যাক হবে না। এই সার্টিফিকেশন ছাড়া কিন্তু আপনারা গুগলে র্যাঙ্ক করতে পারবেন না। আপনাদের ওয়েবসাইট যদি র্যাঙ্কিং আনতে হয় আপনাদের এই সিকিউরিটি সার্টিফিকেটটা নিতে হবে, হ্যাঁ পে করতে হবে। বুঝি নাই, ফেসবুকে লাইক এটার কথা বলতেছেন? হ্যাঁ ফেসবুক তো এটা কিনে নিছে, যখন ফেসবুক ডোমেনটা কিনা হয়েছে তখনই ওরা এটা নিয়ে নিছে, এই তালাটা। আর এটা প্রতি বছর রিনিউ করতে হয়, এটা একবারে কিনতে পারবেন না, ইটস লাইক এ লিজ। হ্যাঁ বলেন, হ্যাঁ অফকোর্স, কুকিজ মানে কি? Cookies are text files with small pieces of data like username and password. বুঝতে পারছেন? আপনি একটা ওয়েবসাইটে যাবেন, ধরেন এই যে আমি ফেসবুকে গেলাম, একটু না প্রচুর সমস্যা ভাই, এখানে এটা সার্চ দিছিলাম পরে বাকিটা ইতিহাস হয়ে গেছে। কি দেখাচ্ছে? হ্যাঁ কি দেখাচ্ছে বলেন। আচ্ছা কুকিজ আমি শেষ করি, ফর এক্সাম্পল আপনি, আমরা ফেসবুকে গেলাম, ফেসবুকে যে যখন আমি আমার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার সাথে সাথে ব্রাউজার আমার হিস্ট্রিটা ট্র্যাক করতেছে যে আমি এখানে এসে কিছু অ্যাক্টিভিটি করতেছি। এই ইনফরমেশনটা যে স্টোর করে রাখতেছে ব্রাউজার, এটাই হচ্ছে কুকি, বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে গেলাম, যে কুকিসে গেলাম, যা দেখেন এই যে ফেসবুক স্টোর করে রাখছে, খেয়াল করছেন? এটা যদি এখন আমি রিমুভ করে দেই, তাইলে ওরা আমার যে অ্যাক্টিভিটিটা স্টোর করে রাখছিল এটা ডিলিট হয়ে যাবে।
যে কোনো, হ্যাঁ ওটা ট্র্যাক করে, কি করতেছেন এটা ওরা ট্র্যাক করে এবং সেভ করে, বুঝাতে পারছি না, ওটা ট্র্যাক করতে পারবে না, গেট ইট বয়েজ অ্যান্ড গার্লস, বুঝি নাই ভাই, ইউ হ্যাভ টু বি লাউড, ডোমেন কি, কোশ্চেন কি, আচ্ছা ডোমেইন হচ্ছে এটা, এটা হচ্ছে ডোমেইন, এই পুরাটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে সিকিউরিটি সার্টিফিকেট, এই ডোমেইন নেমটা আপনার কিনতে হবে, অ্যান্ড এক্সটেনশনটা আপনার কিনতে হবে, এটা আপনি কিভাবে কিনবেন, কিভাবে কিনবেন, আপনারা একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট বানানোর জন্য এখন আপনার একটা ডোমেইন নেম লাগবে, আপনার কোম্পানির নাম দিয়ে আপনি রেজিস্টার করতে চান, কিভাবে কিনবেন, ওয়েবসাইট ডোমেইন নেম কেনার দুইটা পপুলার মেথড হচ্ছে, একটা হচ্ছে গোড্যাডি, আরেকটা বলেন কে বলতে পারবে, গুড নেম চিপ, দুটোতেই থাকি, খেয়াল করেন গোড্যাডি অ্যান্ড নেমচিপ, এই দুইটা হচ্ছে মার্কেট প্লেস, ডোমেন বেচা কেনার জন্য, হোস্টিং বেচা কেনার জন্য, সিকিউরিটি সার্টিফিকেট বেচা কেনার জন্য, এই জায়গা থেকে আপনারা কিনতেও পারবেন বেচতেও পারবেন, ঠিক আছে, এখানে যা ফর এক্সাম্পল নেমচিপ, নেমচিপে যা এখন আমি টাইপ করলাম, ফর এক্সাম্পল কি দিয়ে টাইপ করব বলেন, বেস্ট বার্গার ঢাকা, ধরেন আমার রেস্টুরেন্টের নাম বেস্ট বার্গার ঢাকা, এখন এই নামে আমি একটা ওয়েবসাইট খুলতে চাই, আমি নেমচিপে আসলাম, এসে এটা দিয়ে সার্চ করলাম, নেটের যে অবস্থা আল্লাহ জানে, যাক আসছে মাশাল্লাহ, ডোমেন খালি, আচ্ছা বেস্ট বার্গার ঢাকা ডট কম, খেয়াল করেন ডট কম হচ্ছে এক্সটেনশন, এটার প্রাইস কত, মানে হচ্ছে এই ডোমেনটা এখন পর্যন্ত কেউ কিনে নাই, এক্স্যাক্টলি এই নামে এখন পর্যন্ত কেউ ডোমেন কিনে নাই, ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে ফুড, খুব ছোট্ট একটা ডোমেন নেই, রাইট, খুব সুন্দর, খুব নাইস, এখন দেখি এটা খালি আছে কিনা, দেখেন নাই, ইন 2002 এই ডোমেন কেউ কিনা ফেলাইছে, বুঝতে পারছেন, সো এখন আমি একজন একজন, হ্যাঁ পারভেজ ভাই, হ্যাঁ এখন ধরেন এই যে নেমচিপে আমি পাই নাই, এখন আমি গোড়িতে জায়গা, সরি আরেকটা মার্কেট প্লেসে খুঁজতেছি, ইটস লাইক আমি নিউ মার্কেটে পাই নাই, এখন আমি অন্য মার্কেটে গেছি, ঠিক আছে, টপ ফুডে গেলাম সার্চ ডোমেইন, পাওয়ার কথা না, জোসনা জিনিসটা দেখেন, টপ ফুড ডট কম নাই, আমি এটা এখানে সার্চ দিয়ে দেখি, সরি topfood.com is taken, কিন্তু আপনি চাইলে একটা অফার দিতে পারেন, ইটস লাইক যে আমি একটা বাড়ি কিনতে গেছি, বাড়িটা কেউ কিনে ফেলাইছে, এখন বাড়ির মালিককে আমি একটা অফার দিতেই পারি যে ভাই আপনার বাড়িটা বেচবেন কিনা, বুঝছেন, এই এই অপশনটা ওরা রেখে দিচ্ছে, কিন্তু এটার জন্য আমার একটা ফি দিতে হবে, সেটা হচ্ছে $120, $120 হচ্ছে ফি, ডোমেন প্রাইস না, মালিকের কাছ থেকে কিনতে গেলে আমার আরো টাকা দিতে হবে, ভাড়া নিতেছে না, ভাড়াও ঠিক না, আমি বলি জিনিসটা, এই যে আপনি অফার করবেন, এটাতে একজন মিডলম্যান কাজ করবে, তাকে আপনার $120 দিতে হবে, হ্যাঁ ব্রোকার, প্লাস যার কাছ থেকে কিনবেন
তাকেও টাকা দিতে হবে। হ্যাঁ, কেনার পরে। কিভাবে কিনবে? কিনতে পারবেন না তো। মানে এক্সটেনশন অন্য অন্য রাখতে যাচ্ছেন, লাইক ফর এক্সাম্পল আমি দেখাই আপনাকে, এখানে দেখেন topfood.com অ্যাভেলেবল না, কিন্তু topfood.live এটা অ্যাভেলেবল, topfood.co.in এটা অ্যাভেলেবল, এগুলো হচ্ছে এক্সটেনশন, topfood.shop এটা অ্যাভেলেবল, দাম খুব কম, topfood.info এটা আবার এক্সপেন্সিভ, এটার দাম দেখছেন? না, ওরা যেগুলো অফার করে রাখছে আপনার ওগুলোর মধ্যে বসাই দাও। আচ্ছা, আমি ডট নেট দিয়ে দেখি আছে কিনা। এটাকে বলা হয় এক্সটেনশন, ডোমেইন এক্সটেনশন, এটা হচ্ছে ডোমেইন নেম, এটা হচ্ছে এক্সটেনশন। দেখছেন এখানেও সেম প্রাইস, কাছাকাছি, বুঝাতে পারছি? এই দুইটা সাইট থেকে আপনারা এভাবে ডোমেইন নেম সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে আপনারা পাচ্ছেন কি না, ঠিক আছে? ধরেন ডট কম এ পাচ্ছেন না, অন্য এক্সটেনশন দিয়ে ট্রাই করবেন, কিন্তু ডট কম হচ্ছে এসইও ফ্রেন্ডলি, ডট কম হচ্ছে এসইও ফ্রেন্ডলি, ডট নেট, ডট অর্গ এগুলো খুব একটা এসইও ফ্রেন্ডলি, ক্লিয়ার? এই দুইটা মার্কেট প্লেস ক্লিয়ার? এখন ফর এক্সাম্পল আমি বেস্ট বার্গার ঢাকা, ওদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনি কেন নিচ্ছেন, আপনার বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, তারপর ওরা আপনাকে অ্যাপ্রুভাল দিবে, তার আগে বাবলা। আচ্ছা, বিটিআর এর কাছ থেকে যে অ্যাপ্রুভাল দেন নিতেছে, ওদেরও কি টাকা দিতে হবে? হ্যাঁ, মানে টাকা এইসব কম, খুব বেশি না, 500-1000 মনে হয়। আচ্ছা, এখন এখানে আসি, আপনারা যে ডোমেন নেবেন কিভাবে নেবেন, ফর এক্সাম্পল bestburgerdhaka.com আমার রেস্টুরেন্ট, এখন আমি এই ডোমেনটা কিনব, কি করব আমি? অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, খেয়াল করতেছেন সবাই? এখানে দেখেন হয়ে গেল, আচ্ছা খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমার সাব টোটাল আসছে কত, কিন্তু এখনো এটা অ্যাকচুয়ালি বাড়বে, ডোমেন রেজিস্ট্রেশন ফর ওয়ান ইয়ার, ঠিক আছে, $8, ডোমেন প্রাইভেসি আছে, ঠিক আছে, এটা দরকার নাই, এটা অন করা আছে, এটা ফ্রি রাখছে, প্রিমিয়াম DNS দরকার নাই, এখানে খেয়াল করেন হোস্টিং লাগবে আমাদের, হোস্টিং বুঝেন? আচ্ছা, আমি ইজিলি বুঝাই জিনিসটা, হোস্টিং কি, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনি বাড়ি করবেন, বাড়ি করার জন্য কি দরকার, সবার আগে কি দরকার? সবার আগে জায়গা দরকার, জায়গা ছাড়া আপনি বাড়ি করবেন কিসে? গেরে একটা স্পেস দরকার যেটার উপর আপনি বাড়ি করতেছেন। লাইক ওয়াইজ যখন আপনারা ওয়েবসাইট করবেন, খেয়াল করেন জিনিসটা, www. এটার মানে কি?
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা সবাই জানে, ইটস লাইক আ সার্কেল, এটা একটা বৃত্তের মতো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পুরো জিনিসটা পুরো ওয়ার্ল্ডকে ঘিরে রাখছে, ঠিক আছে। এই সার্কেলের মধ্যে আপনার একটা স্পেস কিনে নিতে হবে, যেই স্পেসে আপনি আপনার ওয়েবসাইটটা দাঁড় করাবেন। ইটস লাইক ধরেন আপনি মিরপুরে একটা বাড়ি করবেন, মিরপুরে আগে আপনার একটা জায়গা কিনতে হবে, তারপর আপনি সেখানে বাড়ি করবেন, কারেক্ট। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে জিনিসটা এভাবে কাজ করে, আপনি একটা স্পেস নিচ্ছেন। আর ওকে খারাপ লাগতেছে, বাসা যাবেন, ইউ ওয়ান্ট টু লিভ, শরীর খারাপ লাগলে ইউ ক্যান লিভ, ইটস ফাইন, রেকর্ড তো হচ্ছে। শরীর খারাপ লাগলে আপনি স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে বলে লিভ নিয়ে চলে যান, ইটস ফাইন। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে কি, পুরো একটা এরিয়া যেখানে আপনি একটা স্পেস নিচ্ছেন, স্পেস নিয়ে সেটার উপরে ওয়েবসাইট তৈরি করতেছেন, এটাকে বলা হয় হোস্টিং। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আপনার ওয়েবসাইটকে হোস্ট করতেছেন, কিন্তু পার্থক্যটা এখানে কি, আমরা জায়গা একবারে কিনে নিচ্ছি বাড়ি করার জন্য, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে আমাদের জায়গা ভাড়া নিতে হবে, লিজ যেটাকে বলে, ভাড়া ঠিক না, লিজ। এখানে দেখেন, খেয়াল করেন, ওরা কিন্তু ডিউরেশন দিয়ে দিচ্ছে, আপনি চাইলে 10 বছরের জন্য নিতে পারেন, কিন্তু একবারে আপনাকে দিবে না, না বুঝাতে পারছি, দেখি কত আসে, 1 মাস গ্যাপ পড়ে গেছে আপনার রিনিউ করতে করতে, ওই 1 মাস অন্য কেউ কিনে ফেলতে পারে, আপনি তো ওদের কাস্টমার না, ওরা আপনাকে রিমাইন্ড করতে করতে মাথা খারাপ করে ফেলবে, যে টাকা দেন টাকা দেন টাকা দেন, আপনার টাইম শেষ। আমি এতক্ষণ কি বলবো, হোস্টিং মানে হচ্ছে আপনি হোস্ট করতেছেন আপনার ওয়েবসাইটকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে, সেটার জন্য আপনার একটা জায়গা কিনে নিতে হবে। আমরা ডিজিটাল স্পেস বলতে কি বুঝি, মেগাবাইট, কিলোবাইট, গিগাবাইট, রাইট, টেরাবাইট, এটা হচ্ছে ডিজিটাল স্পেসকে আমরা হিসাব করতেছি। লাইক ফিজিক্যাল স্পেস কিভাবে হিসাব করি, স্কোয়ার ফিট, মিটার, ডিজিটাল স্পেস আমরা হিসাব করতেছি কিভাবে, গিগাবাইট, মেগাবাইট, এভাবে। যখন আপনি হোস্টিং কিনবেন, ফর এক্সাম্পল ওয়েব হোস্টিং, আমি আমার কার্ডে অ্যাড করে ফেললাম, হ্যাঁ, এসএসএল সিকিউরিটি, হ্যাঁ হ্যাঁ প্লিজ, এটা এটা নেই ওই লকটা বুঝি নাই, ওই যে নিচে তালাটা, হ্যাঁ এসএসএল, এটাই এটা হচ্ছে, এই যে এটা একটু আগে যে সিকিউরিটি সার্টিফিকেটটা দেখছিলাম, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ আওয়াল ভাই কোশ্চেন করতেছিলেন, হ্যাঁ না গুগলও ডোমেন কিনে রাখছে, google.com itself is a domain, গুগলও নেমছি অথবা গুগল ডেডি কারো কাছে কিনে রাখছে, ওদেরকে ম্যান্ডেটরি করা নাই তো। আপনি ফর এক্সাম্পল নেমচিপ অল্টারনেটিভ লিখে সার্চ দেন, এখানে দেখছেন 1 মিনিট, এখানে কতগুলো অপশন আছে, এদের যা যে কোনো কারো কাছ থেকে আপনি কিনতে পারেন, হ্যাঁ হ্যাঁ আমি আপনার কোয়েশ্চনটা বুঝি নেই, সরি, হ্যাঁ
হোস্টিংটা কেনার সময় আমার যে ডোমেইন নেমটা, হ্যাঁ ডোমেইন নেমটা কেন এই হোস্টিং কেনার সময় আমি এটা ফিক্স করতে পারলাম না, ওই সময় আমি ডোমেইন নেমটা কেন অ্যাক্সেস দিতে পারছি না? আগে তো ডোমেইন নেম নিতে হবে, তারপরে মানে স্যার বলছেন এরকম যে আমাকে ডোমেইন নেমটা কেন আলাদা করে নিতে হচ্ছে? কেন আলাদা করে নিতে হচ্ছে হোস্টিং নেওয়ার সময়? কেন আপনি আমাকে ডোমেইনটা মানে ডোমেইন নেম ছাড়া? আচ্ছা, নরমালি যখন ওয়েবসাইট খুলি আমরা, নরমাল প্রসেস হচ্ছে ডোমেইন আর হোস্টিং আমরা একসাথে কিনি, এটা হচ্ছে নরমাল প্রসেস। প্রথম স্টেপ হচ্ছে ডোমেইন কিনা, এই যে আমি এখানে যে রকম ডোমেইনটা সিলেক্ট করছি। এর পরের স্টেপ হচ্ছে হোস্টিং, এই যে এখানে আমি হোস্টিংটা সিলেক্ট করে রাখছি। তারপর স্টেপ হচ্ছে এসএসএল, এই যে এসএসএলটা আমি সিলেক্ট করে রাখছি। আরো চিপ কোন প্লেস থেকে, সেটাও পসিবল, ওটাতে যে আপনি আপনার ডোমেইন বসাই দিতে পারবেন। বুঝাতে পারছি আহ ভাই? আচ্ছা, এখন যদি আমি কনফার্ম অর্ডারে যাই, গুগলকে ওরা টাকা দেয় নাই। আচ্ছা, এটাকে এটা অনেক কমপ্লিকেটেড একটা জিনিস, এটার জন্য আপনার যেতে হবে হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথরিটি লেভেলে, কত দূরে আমরা যাবো না। দেখেন .net, .com, .io বিভিন্ন রকম এক্সটেনশন বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য। .net মেইনলি সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য, .io এগুলো হচ্ছে সফটওয়্যার বা আইটি ইন্ডাস্ট্রির, এটা হচ্ছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। বুঝাতে পারছি? সো এইভাবে আপনারা ডোমেইন ফুল পারচেজ করতে পারবেন। হোস্টিংটা ক্লিয়ার? আচ্ছা, এইখানে কিন্তু ক্রেডিট কার্ড ছাড়া আপনারা কাজ করতে পারবেন না, পেপাল দিয়ে ওরা পেমেন্ট নেয় না, ক্রেডিট কার্ড লাগবে আপনাদের ইন্টারন্যাশনাল। আচ্ছা, কই রেন, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত তো ক্লিয়ার, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হইতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, তার মানে স্যার ডোমেইনটা হচ্ছে আমরা যেই নামে ওয়েবসাইট খুলবো সেই নাম থাকে না? এক্স্যাক্টলি, হোস্টিং হচ্ছে স্পেস কিনা, যে আপনার ওয়েবসাইটটা যে আপনি হোস্ট করতেছেন, ওয়েবসাইটের তো একটা সাইজ আছে, ডেটা আছে, রাইট? লাইক আপনার বাড়িটা যে আপনি প্লেস করতেছেন সেটার জন্য তো একটা জায়গা লাগবে, লাইক ওয়াইজ। ওয়েবসাইট ডেভেলপ করার আগে করতে হবে, বাড়ি ডেভেলপ করার আগে আপনি জায়গা কিনেন, পরে না। হ্যাঁ, না ডোমেইন আর হোস্টিং একসাথে বাড়ির নাম হচ্ছে ডোমেইন, জায়গা হচ্ছে হোস্টিং, শেষ, সহজ কথা, ক্লিয়ার? আমি আমার লাইফে কোনো ব্যাপারে আজ পর্যন্ত, ইভেন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়ছি, প্রাইভেট পড়িনি, ম্যাট্রিকে থাকতে বাবার কাছে পড়তাম, তাও আবার অনলি ইংলিশ, সায়েন্সের কোনো সাবজেক্ট পড়িনি। স্কুলে আমি যে স্কুলে, আচ্ছা এটা নিয়ে পরে কথা বলতেছি। আচ্ছা, এনিওয়ে, আমার লিস্ট কেন দিতে হবে? এগুলো আপনাদের কাজ, দিস ইজ পার্ট অফ ইউর অ্যাসাইনমেন্ট। গুগলে যাবেন, নেম চিপ অল্টারনেটিভ, কত লিস্ট চান বের করেন, রিসার্চ করেন, আপনাদের কাজ করতে হবে এগুলো নিয়ে, তাইলে শিখবেন, ঠিক না বউ? আপনাদের কাজ করতে হবে এগুলো নিয়ে, এগুলোতে যাবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে দেখবেন যে কোনটায় কেমন প্রাইসিং,
ফিচার কি কি স্যার আমি ঘাটাইতে হবে না ঘাটালে শিখবেন না বডি রিভিউ দেখলাম স্যার প্রায় 1000 হয় 800 মানে এক বছর জন্য যদি আমি ডোমেইনটি কিনি 899 টাকা পড়তো সিইও হয়ে যাবে আর ডোমেইনটি ফিউ যদি যাচ্ছে তাহলে হচ্ছে ইউসি পড়তো হচ্ছে 8.8 ওটা রুপিতে এরা দুইজন হচ্ছে না এমনিতেও বলি ডিফারেন্স কিছুটা পাবেন আপনি এমনিতেও এটার কারণ হচ্ছে এরা দুইজন কম্পিটিটর যদিও গোডেডি আগে আসছে মার্কেটে নেমচিপ পরে আসছে কিন্তু এরা দুইজন হচ্ছে হেড অন কম্পিটিটর লাইক অ্যাপল এন্ড স্যামসাং এর যেরকম কম্পিটিশন চলে না গোডেডি আর নেমচিপ এর এরকম কম্পিটিশন চলে ওরা আগে থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব স্পেসার কিলার রাখছে ফ্রি ডোমেইন আর হোস্টিং রেজিস্ট্রেশন করা এটা একটা বিশাল প্যারা ঠিক আছে প্র্যাকটিক্যালি করতে পারেন বাট ইটস বেটার হয় যে আগে জিনিসটা কনসেপ্টটা বুঝে নেন পুরো কনসেপ্টটা আমরা ওয়াক ওভার করে নিই দেন ইউ গো অন অ্যান্ড অ্যাপ্লাই ইট প্র্যাকটিক্যালি বাট বিফোর দ্যাট আই উইল নট রেকমেন্ড ইট আমি কি নেমছি না গোডেডি ভাই সাবডোমেন দেওয়া যায় বাট এটা এখন না আগে আপনারা পুরো কনসেপ্টটা বুঝেন আগে বুঝেন প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ গাইজ ফার্স্ট গেট দ্য কনসেপ্ট প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন উই ক্যান ডু ইট এনি টাইম দ্যাটস আপ টু আস দ্যাট ওয়ন্ট বি অ্যান ইস্যু বাট ফার্স্ট ক্লিয়ারিফাই অ্যাবাউট দ্য কনসেপ্ট ঠিক আছে তারপর আমরা ইমপ্লিমেন্টেশনে যাই আপনারা আগে যেটা করা যায় যেমন আপু যে কোশ্চেনটা করলেন এটা করার আগে আপনি আগে প্রতিটা চ্যানেলে যাবেন যে দেখবেন যে প্রত্যেকটাতে কেমন প্রাইসিং কী কী ফিচার আছে হোস্টিং স্পেস কতটুকু কয় জিবি পর্যন্ত হোস্টিং দেয় কয় জিবির প্রাইস কিরকম আগে এই আইডিয়াগুলো নেন তারপর আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাব বুঝতে পারছেন আমরা যখন বিজনেস করতে যাই ফর এক্সাম্পল আপনি শেয়ার বাজারে বিজনেস করতে যাবেন আর ওয়ার্ক যে কোনো ধরনের বিজনেস আমরা করতে চাই আগে আমাদের ওই বিজনেস সম্পর্কে আইডিয়া থাকা বেটার না নাকি ডাইরেক্ট আমরা বিজনেস শুরু করে দিব আগে আমাদের গ্রামারটা বুঝতে হবে নাইলে কিন্তু একদম ধরা নাইলে আমরা পুরোপুরি ধরা খাবো হ্যাঁ ভাই হোস্টিং স্পেস হচ্ছে লাইক ফর এক্সাম্পল আপনি ধরেন 5x35 আচ্ছা আপনি 3500 স্কোয়ার ফিটের একটা বাড়ি করবেন 3500 স্কোয়ার ফিটের একটা বাড়ি করতে চান মিনিমাম কয় কাঠা জায়গা লাগবে এক কাঠা সমান 720 স্কোয়ার ফিট তার মানে 3500 স্কোয়ার ফিটের একটা বাড়ি করতে গেলে আপনার কমপক্ষে 6 কাটা জায়গা লাগবে 6×7=4200 স্কোয়ার ফিট ঠিক আছে 500-600 স্কোয়ার ফিট আপনার এদিক সেদিক থাকতে হবে সিঁড়ি লিফট আবি যাবি এগুলোর জন্য সো মিনিমাম আপনার 6 কাটা জায়গা স্পেস লাগতেছে লাইকওয়াইজ আপনি একটা ওয়েবসাইট করবেন এখন ধরেন আপনারা একটা ব্লগ করতে চাচ্ছেন নর্মাল ছোট একটা ব্লগ আবার আমি চাচ্ছি দারাজের মতো একটা ওয়েবসাইট প্রচুর বেচা কেনা হবে প্রচুর প্রোডাক্ট উঠবে প্রচুর ইনফরমেশন থাকবে সো দারাজের মতো একটা ওয়েবসাইট করতে গেলে আমার স্বাভাবিকভাবে স্পেস বেশি লাগবে হোস্টিং স্পেস বেশি লাগবে আর একটা ব্লগ করতে গেলে হোস্টিং স্পেস কম লাগবে রাইট আমি একটা 1000 স্কোয়ার ফিটের বাড়ি করতে চাইলে অবশ্যই আমার জায়গা কম লাগতেছে আর 5000 স্কোয়ার ফিটের বাড়ি করতে চাইলে আমার জায়গা বেশি লাগতেছে সেম জিনিস তার মানে হচ্ছে যে পারভেজ ভাই যে কোয়েশ্চনটা ছিল যে হোস্টিং স্পেস বলতে আমরা কি বুঝতেছি স্পেস বলতে হচ্ছে যেই সেই জায়গাটা সেই প্লেসটা যেটার উপরে আমাদের ওয়েবসাইটটা আমরা হোস্ট করব স্পেস বেশি লাগবে ধরেন আমাদের মিডিয়া বেশি আমাদের কন্টেন্ট বেশি আমরা প্রচুর ভিডিও আপলোড করব আমাদের ওয়েবসাইট সেই ক্ষেত্রে আমাদের হোস্টিং স্পেস বেশি লাগবে ব্লগও এক ধরনের ওয়েবসাইট ব্লগও এক ধরনের ওয়েবসাইট ব্লগ হচ্ছে ওয়েবসাইটের একটা পার্ট ইটস লাইক পকেট আমাদের শার্টের সাথে পকেট থাকে না প্যান্টের সাথে পকেট থাকে না পকেট হচ্ছে কি আমাদের শার্ট আর প্যান্টের একটা পার্ট
রাইট, যেটা আমরা একটা পার্টিকুলার কাজে ইউজ করি, কিছু ক্যারি করার জন্য, কিছু রাখার জন্য। লাইকওয়াইজ ব্লগ হচ্ছে ওয়েবসাইটের একটা পার্ট, যেটার একটা পার্টিকুলার পারপাস আছে। ব্লগের মেইন পারপাস হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যেসব কাস্টমাররা আসবে তাদের সাথে, দেখেন আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করে রাখছি ধরেন বেচা কেনা করার জন্য, দারাজের কথা আমরা ধরে নিই, বেচা কেনা করার জন্য ধরে রাখছি, অন্য কোনো ইনফরমেশন আমরা শেয়ার করতেছি না, জাস্ট প্রোডাক্ট ইনফরমেশন শেয়ার করতেছি। ব্লগের কাজ হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন ছাড়া আনুষাঙ্গিক ইনফরমেশন যেটা আমার বিজনেস রিলেটেড, ধরেন দারাজ কি, হোয়াট ইজ দারাজ, হাউ দারাজ ক্যান হেল্প ইউ, হাউ ক্যান ইউ ফাইন্ড গুড প্রোডাক্টস ইন দারাজ, এই ইনফরমেশনগুলো আমরা কই শেয়ার করব ব্লগে। না ওইরকম না, আপনার ওয়েবসাইটের জন্য যে আপনি হোস্টিং এর ডোমেন কিনে রাখছেন দ্যাট ইজ ইনাফ। হ্যাঁ, আর মানে যতক্ষণ মানে যেটা বললে হচ্ছে যে স্পেসটা হচ্ছে আমার যতটুকু প্রয়োজন অতটুকু কিনতে হবে। সাপোজ আমার মানে একটা ওয়েবসাইট আছে, আমি ওইটার জন্য সাপোজ 1 টেরাবাইট স্পেস কিনলাম, এখন আমার পরবর্তীতে আরো বেশি লাগতেছে। হ্যাঁ, আপডেট করে নেবেন, ওগুলা আবার আপডেট বাড়াই নিতে পারবেন। হোস্টিং স্পেস ধরেন আপনি কিনলেন 5 GB, আপনি ধরে নিলেন আপনি একটা মিনিমাল ওয়েবসাইট করতেছেন যেটার জন্য খুব বেশি স্পেস দরকার নেই, 5 GB হোস্টিং স্পেস কিনে নিলেন, পরে আপনি দেখলেন যে আপনি দারাজের মতো ওয়েবসাইট বানায় ফেলতেছেন, আপডেট করতেছেন আপনার ওয়েবসাইট, আপনি ইজিলি এটা বাড়াইতে পারবেন যখন তখন। নেমচিপ থেকে আপনি কিনলেন, নেমচিপেই যে ডোমেন কেনার সাথে সাথে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, আপনি যখন ইচ্ছা নেমচিপে ঢুকে আপনার হোস্টিং স্পেস বানিয়ে নিতে পারেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, শুনেন, বেস্ট বার্গার এটার ভিতরে ঢুকবো মানে, ও আচ্ছা বুঝছি, ভিউ কার্টের কথা বলতেছেন, ইউ হ্যাভ টু স্পেসিফাই মি, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন মি, বুঝি নাই, ডিএনএস, ডিএনএস একটা টেকনিক্যাল টার্ম, দ্য ডোমেন নেম সিস্টেম ইজ আ হায়ারার্কিক্যাল অ্যান্ড ডিসেন্ট্রালাইজড নেমিং সিস্টেম ফর কম্পিউটার্স। ডোমেন নেম সার্ভার মানে হচ্ছে ইটস লাইক আপনাদের ফর এক্সাম্পল আমাদের প্রত্যেকের একটা নাম আছে না আইডেন্টিফিকেশনের জন্য, ঠিক আছে, আপনি যেই সার্ভারে হোস্ট করবেন মানে যেই এরিয়া সার্ভারকে আমরা ধরে নেই ধরেন এরিয়া হিসাবে, লাইক আমি পল্লবীতে থাকি, ঠিক আছে, পল্লবী একটা নাম, মিরপুরে বিভিন্ন এরিয়ার নাম থাকে না, পল্লবী, সারেগারো, সি ব্লক, ডি ব্লক, কালসি, তারপর মিরপুর 1, মিরপুর 2, এগুলো হচ্ছে ধরে নেন ডিএনএস। এটা একটা প্রিমিয়াম সার্ভিস, এটা আপনি চাইলে অটো ইয়ার রাখতে পারেন, আবার অফ রাখতে পারেন, খেয়াল করেন। নেমচিপস ফাস্টেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস অ্যান্ড আইডিয়াল ফর ই কমার্স সিস্টেম সাচ এস ম্যাজেন্টো, লাইক ধরেন আপনি একটু অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট করতেছেন দারাজের মতো, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা প্রযোজ্য। এটা হচ্ছে মানে বড় ওয়েবসাইটের জন্য, এই যে এখানে কি বলছে দেখেন, এটা হচ্ছে এই এই সার্ভিসটার নাম ওরা দিচ্ছে স্টেলার বিজনেস ফর ফাস্টার সার্ভিস, আরো ফাস্ট থাকবে। এখানে খেয়াল করেন একটা জিনিস, দারাজের ব্যাপারে পরে আসতেছি, ওয়েব হোস্টিং সিলেক্ট করে রাখছিলাম না আমি, আচ্ছা খেয়াল করেন নেমচিপের হোস্টিং প্রাইসিং খেয়াল করেন, $1.8 আ মান্থ স্টেলার, একটু আগে আমরা যেটা দেখছিলাম, হ্যাঁ 20 GB পর্যন্ত ওরা আপনাকে দিচ্ছে স্পেস,
মিনিমাম তিনটা ওয়েবসাইট আপনারা এই স্পেসে বানাইতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, যেখানে বুঝবেন না জিজ্ঞেস করবেন ডোমেন নেম কামস উইথ ওয়ান ডোমেন নেম অফার, বুঝতে পারছেন? ফ্রম সিডিএন, ফ্রি সিডিএন, সরি সিডিএনটা ফ্রি থাকবে। বেটা মানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি, সবে ওরা লঞ্চ করছে, এটা আগে ছিল না। বেটা ভার্সন মানে হচ্ছে লঞ্চিং ভার্সনে আছে, প্রাইমারি স্টেজে আছে। আচ্ছা সিডিএন এর ফুল মিনিংটা দেখি আমরা, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আর কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অর কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইজ আ জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক অফ প্রক্সি সার্ভার্স অ্যান্ড দেয়ার ডেটা সেন্টার্স। কিছু বুঝেন নাই আমি জানি, ঠিক আছে। সিডিএন হচ্ছে গিয়ে আপনার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটা আপনার কানেক্ট করে ইন্টার রিলেটেড, এটা নেটওয়ার্কিং এর একটা পার্ট, এটা নিয়ে আমি আপনাদের এখন ব্রিফ করব না, জাস্ট এতটুকু ধরে রাখেন যে সিডিএনটা আপনাদের লাগবে, এটা নেটওয়ার্কিং এর পার্ট, সো এটা নিয়ে আমার আলাদা ক্লাস নিতে হবে, দেয়ারফর আই এম স্কিপিং ইট নাও। ওকে ঠিক আছে, এগুলো দরকার নাই আপাতত, আগে এই জিনিসগুলো বুঝি, ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা আসবো। যখন বিভিন্ন ডাটা আসবে যখন, এটা যেমন স্ট্যান্ডার্ড না, এটা নেওয়াটা বোকামি, 20 GB তে অ্যাকচুয়ালি হয় না, বুঝতে পারছেন? মেইন যেটা নরমালি ম্যাক্সিমাম যারা ইউজ করে সেটা হচ্ছে এটা। একই লাইক তিনটা আপনি ইউনিক ডোমেন নিলেন, ঠিক আছে, ধরেন menshirt.com, mensjeans.com, menstshirt.com, তিনটা ডোমেন আপনি নিলেন, একটাতে টি শার্ট বেচেন, একটাতে জিন্স বেচেন, একটাতে শার্ট বেচেন, ওকে, তিনটাই আপনি এক হোস্টিং এর ভিতরে রাখতে পারবেন, তিনটা ওয়েবসাইট মানে একটা স্পেসের ভিতরে আপনি রাখতে পারবেন, এই পরিমাণ জায়গা থাকবে। তাহলে ডোমেইন কি আমি চাইলেই বসে দেব নাকি হোস্টিং আন্ডার আছে তাহলে আমি বলতে পারি, বলতে পারি ভাই আমি তো, আপনি হোস্টিং কিনে নিছেন, ডোমেইন কিনে নিছেন, এরপর আপনি ডোমেইনটা এখানে সব অটোমেটিক কনফিগার করে ফেলবে নেম চিপে। হোস্টিং থেকে স্যার আমি কন্ট্রোল করব নাকি স্যার আমার কন্ট্রোলে থাকবে? আপনার কন্ট্রোলে থাকবে, বাট অ্যাকচুয়ালি মেন কন্ট্রোলটা থাকবে প্রোভাইডারের হাতে, ধরেন ও নেম চিপ আজকে ডাউন, এনি হাউ নেম চিপ ক্র্যাশ খাইছে আপনার ওয়েবসাইট নাম, কিন্তু এটা হয় না, এটা নর্মালি হয় না, হইলেও 1-2 মিনিটের জন্য হয়। আমি কিছু বলতে হবে না, আপনি সম্পূর্ণ নিজে কনফিগার করে নিতে পারবেন। হ্যাঁ ওয়েবসাইট বানানোর সময় আপনার ডেভেলপার লাগবে, বুঝাইতে পারছে বাবু ভাই? কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? এটা যখন আপনি কন্টেন্ট পাবলিশ করবেন দেখাবে কত কিলোবাইট কত মেগাবাইট স্পেস নিচ্ছে দেখাবে, চাইলে আপনারা নিজেরাও বানাইতে পারেন, ডিপেন্ড করতেছে, তাহলে ডেভেলপার দিয়ে বানাই নেবেন, 5,000-7,000 টাকা লাগে ম্যাক্সিমাম। হ্যাঁ আপনার তাকে এই যে নেম চিপের অ্যাক্সেস দিয়ে দিতে হবে, হ্যাঁ পরে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন, তাকে আপনার ডোমেন নেম হোস্টিং এর সব অ্যাক্সেস দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে সে আপনাকে ওয়েবসাইটটা ডেভেলপ করে দিবে, অথবা আপনি কোনো ওয়েবসাইট ডেভেলপারকে টাকা দিয়ে দিলেন, দিয়ে বললেন যে আপনি আমার জন্য হোস্টিং ডোমেন কিনে ফেলেন, কিনে ওয়েবসাইট বানায় আমাকে হ্যান্ড ওভার করেন, আপনাকে হ্যান্ড ওভার করে দিবে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন, শেষ। নট আ ওয়াইজ ডিসিশন, চেঞ্জ অফ কোর্স করা যায়, বাট ওয়াই উড ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর ডোমেন নেম, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। আনলিমিটেড, এনি মোর কোয়েশ্চনস? মানে কি
ইলেকট্রনিক অনলাইন ব্যবসা মানে আধুনিক ব্যবসা মানে যদি ডিজিটাল ডিজিটাল আপনি যখন ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু আপনার বেচা কেনা করবেন ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো কিছু বেচা কেনা করা বা ওয়েব প্ল্যাটফর্মে ওয়েবসাইট না প্রপার ডেফিনিশন যেটা হবে সেটা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে সেটা ওয়েবসাইট হইতে পারে সেটা ফেসবুক হইতে পারে সেটা লিঙ্কডিন হইতে পারে সেটা টুইটার হইতে পারে হোয়াট এভার দ্যাট ইজ ওয়েব প্ল্যাটফর্মে বিজনেস করা বেচা কেনা করা হচ্ছে ই কমার্স বুঝতে পারছি ওয়েব প্ল্যাটফর্মে বেচা কেনা করা হচ্ছে ই কমার্স ধারাজ একটা ই কমার্স সাইট ফেসবুকে যে আপনারা বিভিন্ন শপ দেখেন সেটাও ই কমার্স রাইট পিকাবো ই কমার্স বিক্রয় ডট কম ই কমার্স ক্লিয়ার বুঝতে পারছি সো মানে ই কমার্স ওয়েবসাইট মানে হচ্ছে সেই ওয়েবসাইট যে ওয়েবসাইটে বেচা কেনা হচ্ছে ফর এক্সাম্পল আপনি কোনো একটা ওয়েবসাইটে গেছেন যেখানে কোনো কিছু কেনার অথবা সেল করার অপশন নাই নর্মাল একটা ওয়েবসাইট ধরেন আপনি বসুন্ধরা গ্রুপের ওয়েবসাইটে যদি যান সেটাকে আপনি ই কমার্স ওয়েবসাইট বলতে পারবেন না এক্স্যাক্টলি তাইলে সেটা একটা ই কমার্স ওয়েবসাইট হ্যাঁ বুঝতে পারছি ক্লিয়ার ওকে এটা হচ্ছে যখন আপনি কিনে হোস্ট করবেন হোস্ট করার পরে তারপর আপনাকে অপশন দিবে যে যদি আপনি বাড়াইতে পারেন কি পারবেন না কিনার আগে আপনি যদি বলেন যে না যদি না হয় কেমনে গেট ইট আপনার তো এই জিনিসটাকে অ্যাসেস করতে হবে হ্যাঁ ডোমেন নেম বেস্ট প্র্যাকটিসেস কি ডোমেন নেম বেস্ট প্র্যাকটিসেস খেয়াল করেন সবাই স্ক্রিনে ভাই একটা ভালো কোশ্চেন করছে দেখেন সর্বপ্রথম বেস্ট প্র্যাকটিস হচ্ছে .com ডোমেইন এক্সটেনশন নেওয়া TLD বলতে এখানে কি বুঝতে জানেন হ্যাঁ না লিমিটেড না কোন জায়গায় এখান থেকে আরো ক্লিয়ারলি দেখা যায় দ্যাটস হোয়াই আই মিন টপ লেভেল ডোমেইন অর ডোমেইন এক্সটেনশন সেম জিনিস ঠিক আছে ডোমেইন নেম কেনার সময় সর্বপ্রথম আমরা যেটা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে যাতে আমরা .com ডোমেইন নেই দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে চেষ্টা করব আমরা দেখেন থিংক অ্যাবাউট কিওয়ার্ডস এন্ড লোকালাইজেশন আপনার ডোমেইন নেমের ভিতরে যাতে আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে ঠিক আছে বুঝতে পারছেন এটা আমাদের আর একটা চেষ্টা থাকবে স্পেল ইট সিম্পলি এমনভাবে আপনারা স্পেলিংটা করবেন যাতে এখানে দেখেন ড্রিম হোস্ট ড্রিমের একটা মিনিং আছে হোস্টেরও একটা মিনিং আছে অ্যাম্বিগুয়াস কোনো শব্দ আমরা ব্যবহার করবো না আমরা এমন শব্দ ব্যবহার করবো যেটা ডিকশনারিতে মিনিং আছে বুঝাতে পারছি আমরা এমন ওয়ার্ড ব্যবহার করবো যেটা ডিকশনারি মিনিং রয়েছে তারপর কিপ ইট শর্ট অ্যান্ড সুইট শর্ট রাখতে হবে 63 ক্যারেক্টার শিওর আচ্ছা 63 ক্যারেক্টারও অ্যাকচুয়ালি একটু বড় হয়ে যায় এখানে কত ক্যারেক্টার আছে দেখেন খেয়াল করেন নাইন ঠিক আছে আপু যেটা এখানে মনে হয় ইনফরমেশন দিচ্ছে 63 ক্যারেক্টার এটাও অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যাক্সিমাম আপনি ওয়ার্ডে যাবেন যে যতটুকু টেক্সট আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে খেয়াল করেন দেখছেন এখানে ক্লিক করবেন এখানে পুরোটা দেখাবে
হ্যাঁ ভাই, ওয়ার্ড এক্সেল সবকিছুতেই আসে, মানে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন থেকে নিলাম। কি উইকিপিডিয়া? কই উইকিপিডিয়া দেখি? ওই যে ওয়ার্ডের উপরে ওটা তো সবটা দেয়া, আপনি কতটা বার ইউজ করেন? আচ্ছা এটাতে আমরা পরে আসি, ঠিক আছে? আপনি ওয়ার্ডে গেলে এইভাবে এই জিনিসটা বের করে নিতে পারবেন। এক্সকিউজ মি, নো কনভারসেশন প্লিজ, পে অ্যাটেনশন হিয়ার। আরো অনেক টুলস আছে আওয়াল ভাই, অনেক টুলস আছে। আপনি ক্যারেক্টার চেক, ক্যারেক্টার কাউন্ট চেক গুগলে লিখে সার্চ করলে টুলস পেয়ে যাবে, ওখানেও দেখাবে। আচ্ছা, মেক ইট রফ অফ দ্য টাং। রফ অফ দ্য টাং বলতে এখানে বোঝাচ্ছে টিপ অফ দ্য টাং। ইট হ্যাজ টু বি সো সিম্পল অ্যান্ড সো ইজি দ্যাট ইট ইজ ভেরি সফট অ্যান্ড কমফোর্টেবল টু প্রোনাউন্স অ্যান্ড টক অ্যাবাউট। ফর এক্সাম্পল, ড্রিম হোস্ট, ড্রিম হোস্ট, রাইট? দুইটারই একটা মিনিং আছে, দুইটা খুব ছোট ওয়ার্ড। ড্রিম একটা ওয়ার্ড, হোস্ট একটা ওয়ার্ড, গেট ইট? ডোমেন নেম এরকম করার আমরা ট্রাই করব যাতে এটা পড়তে সুবিধা হয়, বলতে সুবিধা হয়, মাথায় রাখতে সুবিধা হয়, ঠিক আছে? ধরেন sultan.com, that's fair enough, fine, good, good domain name. But যদি আপনি এটা আরো এলাবোরেট করে ফেলেন তখন জিনিসটা আনকমফোর্টেবল হয়ে যাবে, মনে রাখবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মিনিমাম লেন্থ অফ ডোমেইন ইজ 1 ক্যারেক্টার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাভয়েড এনিথিং দ্যাটস নট আ লেটার, লাইক ফর এক্সাম্পল ড্রিম হোস্ট। আমি যদি চাই, সবাই খেয়াল করেন, ড্রিম হোস্ট 11, এভাবেও ডোমেন নেম দিতে পারি, এভাবেও ডোমেন নেম দিতে পারি, এভাবেও ডোমেন নেম দিতে পারি, হাইফেন দিয়া, ঠিক আছে? বিভিন্নভাবে ডোমেন নেম দিতে পারি, বাট এগুলো স্ট্যান্ডার্ড না। আমরা চেষ্টা করব ওয়ার্ডের মধ্যে রাখার যেটা মিনিং আছে, আর কোনো নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার ইউজ না করার, গেট ইট? যে কোনো নামই আপনি করতে পারেন, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে মিনিংফুল নাম থাকা। এটা একটা জিনিস হচ্ছে যে আপনি যে কোনোভাবেই রান্না করতে পারেন, আর একটা হচ্ছে ভালোভাবে রান্না করতে পারেন। বুঝতে পারছেন? ওকে, গুড। ব্রেইন স্টর্ম অ্যান্ড রিসার্চ ডোমেন আইডিয়াস। ডোমেন আইডিয়া নিয়ে আমাদের অনেক রিসার্চ করতে হবে। ডোমেন নেম কিনাটা খুব ক্রিটিক্যাল, মানে আপনি আপনার বিজনেসের কি নাম দিচ্ছেন সেটার উপর কিন্তু আপনার বিজনেসের সাকসেস অনেকটা ডিপেন্ড করতেছে, রাইট? সো ডোমেন নেম যখন আমরা থিঙ্ক করবো আমাদের প্রচুর রিসার্চ করতে হবে, যে গোডেডিয়ার নেম চিপে যা খুঁজতে হবে, প্রচুর খুঁজতে হবে, এক্সিস্টিং ডোমেন নেম কী কী আছে দেখতে হবে, বা আমার কম্পিটিটর কে কে আছে দেখতে হবে। ফর এক্সাম্পল, ওই যে আমি খেলনা বেচবো, হ্যাঁ, বেস্ট টয়েজ ইন ঢাকা, দারাজ একটা ডোমেন নেম, বাংলা টয়েস, দেখেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড নাম, মাঝখানে হাইফেন দিয়ে রাখছে। এভাবে আমি রিসার্চ করব, অথবা jadoo.com, toyshopbd.com.bd। দেখেন আমিও শেষ করি, আমিও খেলনার বিজনেস করব, সো আমি আগে দেখতেছি আমার কম্পিটিটররা কি টাইপের ডোমেন নেম ইউজ করছে, দেখার পর আমি একটা আইডিয়া নিচ্ছি যে ঠিক আছে আমার কিভাবে রেডি করতে হবে। এরপর আমি 4-5টা বা 10টা ডোমেন নেম লিখব, ধরেন আমি এগুলা দেখে, ফর এক্সাম্পল আচ্ছা টয় শপ বিডি না, আমি লিখলাম টয় শপ ঢাকা ডট কম, তারপর লিখলাম বেস্ট টয়েস, বেস্ট টয়েস বিডি ডট কম। এভাবে আমি কয়েকটা ভ্যারিয়েশন লিখব, আগে লেখার পর সব কয়টা আমি চেক করবো অ্যাভেলেবেল আছে কিনা, তারপর যেটা আমার কাছে সবচেয়ে বেস্ট সাউন্ড করবে ওটা আমি কিনে পাবো। এখানে
www.jabru.com এই জাবরু মানে কি ওরা যে এই জিনিসটা ইউজ করবে এই ডোমেইন নেমটা যে দিছে দারাজ মানে কি আমি সেটাও জানি না দারাজ মানে একটা নাম ঠিক আছে আমি এই বলতেছি যে ওরা যে এই ওয়ার্ডটা সিলেক্ট করলো এই ওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে তো ওরা পুলিশ স্ট্যান্ডার্ড কিছু ফলো করে না করে নাই এটা মানে একটা জিনিস হচ্ছে যে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে নিয়ম আপনি বিরিয়ানিতে ঘি দিতেও পারেন নাও পারেন হ্যাঁ কিশমিশ ইউজ করতেও পারেন নাও পারেন স্টিল বিরিয়ানি কিন্তু রান্না করা যায় গেট ইট কিন্তু টেস্টের একটা ব্যাপার আছে লুকের একটা ব্যাপার আছে বুঝতে পারছি ভাই স্যার এক্সটেনশন কি ওরা দুইটা ইউজ করতে .com.pd দুইটা এক্সটেনশন ইউজ করে নাই এখানে এটা আমি .com হচ্ছে এক্সটেনশন বা TLD ঠিক আছে আর বিডি ওরা এখানে অ্যাড করছে যাতে ওরা একদম সেন্ট্রালাইজ রাখতে পারে বাংলাদেশের বাইরে থেকে কোনো ভিজিটর যাতে না আসে অ্যাক্সেস করতে পারবে বাট মানে কোনোভাবে অন্য কোনো কান্ট্রির ভিজিটর এখানে মানে গুগল এটাকে শো করবে না আপনি ফর এক্সাম্পল আপনি আমেরিকায় কাউকে এই লিঙ্কটা দিলেন সে ঢুকতে পারবে বাট গুগল তাকে শো করবে না অর্গানিক হ্যাঁ অনলি বাংলাদেশের জন্য আপনি যদি কি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস না করেন তাইলে ডট বিডি নেওয়াই বেটার আপনি যদি এক্সপোর্ট না করেন তাইলে আপনি বিডি নেবেন না গেট ইট তাইলে আপনি কখনো বিডি নেবেন না দেন দরকার নেই অলরাইট এখন এই পর্যন্ত কি ক্লিয়ার কারো কোনো কোয়েশ্চেন আছে ডোমেন নেম হোস্টিং টিএলডি ডোমেনের ক্যারেক্টারিস্টিক্স মানে স্ট্যান্ডার্ড কি কি ঠিক আছে কোথা থেকে আমরা ডোমেন কিনবো কি কি জিনিস দেখবো এই জিনিসগুলো ক্লিয়ার ভেরি গুড হোয়াট ইজ সিএমএস দেখেন কি লিখলাম সি প্যানেল অ্যান্ড সিএমএস দুইটা জিনিস সেমি সি প্যানেলের কাজ কি আচ্ছা প্রথমে আমরা সিএমএস আসি খেয়াল করবেন সবাই এই যে ওয়েবসাইটটা আমরা দেখতেছি এই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো বসাইছে এই যে ইমেজগুলো বসাইছে কিভাবে বসাইছে ডেভেলপাররা কিসে কোন দা মানে কিভাবে লাইক ফর এক্সাম্পল আপনি এই রুমে আসছেন স্যার এই রুমে আমার ধরেন কাজ করতে হবে আমার এসি বসাইতে হবে কম্পিউটার বসাইতে হবে বিভিন্ন জিনিস ফিক্স করতে হবে আমার তো রুমে এন্ট্রি লাগবে রাইট এন্ট্রির জন্য আমার একটা দরজা দরকার কারেক্ট দরজা দিয়ে আমি রুমে ঢুকতেছি রুমে ঢুকে আমি আমার কাজগুলো সারতেছি লাইকওয়াইজ যে কোনো ওয়েবসাইট ম্যানেজ করার জন্য একটা ওয়েবসাইট যে আপনি খুললেন খোলার পর ওয়েবসাইটটাকে তো ম্যানেজ করতে হবে কন্টেন্ট আপলোড করতে হবে কন্টেন্ট আপনার চেঞ্জ করতে হইতে পারে নতুন নতুন পিকচার আপলোড করতে হইতে পারে ভিডিও আপলোড করতে হইতে পারে একটা ওয়েবসাইট কিন্তু রেগুলার আপডেটের মধ্যে থাকে ই কমার্স ওয়েবসাইট হলে তো আরও বেশি নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে হবে না আপনার কীভাবে করবেন সেটা করা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড মানে ওয়েবসাইটের পিছন দিয়ে আপনি অ্যাক্সেস করা অ্যাক্সেস করে ওই ওয়েবসাইটের রেগুলার আপডেট করা ফর এক্সাম্পল এখানে একটা জিনিস খেয়াল করেন WP এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা এই যে দেখেন এটা সি প্যানেল সি প্যানেল সি প্যানেল অ্যাক্সেস মানে দরজা হ্যাঁ এটা হচ্ছে দরজা এখন এখানে আপনি চাবি বসাবেন লগইন দিবেন লগইন দেওয়ার সাথে সাথে ওদের ব্যাক এন্ডে আপনি ঢুকে যাবেন তারপর আপনি ওদের ওয়েবসাইটের হোম পেজ ব্লগ পেজ যে কোনো কিছু আপনি আপডেট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন সব করতে পারবেন এটাকে বলা হয় সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আই রিপিট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কন্টেন্ট ম্যানেজ করার যে সিস্টেমটা
সেটাকে বলা হয় সিএমএস। এটা একটা ইন্টারফেস আপনাকে আপনার ওয়েব ডেভেলপার দিয়ে দিবে, যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সব প্রোডাক্ট, সব কন্টেন্ট, সব ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, আপডেট করতে পারবেন। বুঝাতে পারছি? আমি আমার ওয়েবসাইট আছে, আমি দেখাবো আপনাদের প্র্যাকটিক্যালি। আপাতত এটা বুঝেন সিএমএস কি। হ্যাঁ, আওয়াল ভাই কোশ্চেন ছিল, যারা ওয়েব ডেভেলপার অবশ্যই এটা তাদের কাজ, যারা এসইও করবেন তাদেরও সিএমএস এর কিছু কাজ আছে। লাইক যখন আপনারা কন্টেন্টে কিওয়ার্ড বসাবেন তখন আপনাদের সিএমএস টা লাগবে, আপনারা লগ ইন করে কন্টেন্টের ভিতরে ঢুকে কিওয়ার্ড গুলা বসাই দিচ্ছে। হ্যাঁ, সিএমএস কেমন হয় সেটা আমি দেখাবো ওয়ার্ডপ্রেস এর টা, ঠিক আছে? বাট আপাতত বুঝে নেন সিএমএস এর বেসিকটা কি। ক্লিয়ার? সিএমএস এর কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, দ্যাট মিনস হোয়াট ইজ ডোমেইন? ক্লিয়ার? ডোমেইন বেস্ট প্র্যাকটিসেস ফর ওয়েবসাইট, ক্লিয়ার? হোয়াট ইজ হোস্টিং, বাইং প্রসিডিয়ার অ্যান্ড ডোমেইন হোস্টিং, ক্লিয়ার? হোয়াট ইজ সিএমএস, ক্লিয়ার? হোয়াট ওয়ার্ডপ্রেস সিএমএস ইনস্টলেশন অ্যান্ড বেসিক কাস্টমাইজেশন, নট ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা নিয়ে আমরা কাজ শুরু করি নাই, এটা অনেক ইন ডেপথ, এটা আজকে বলবো না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস এর ফুল ইন্টারফেস আমার আপনাদের দেখাইতে হবে, ঠিক আছে? সো এটা বাদ, এই কয়টা ক্লিয়ার? ডান, আজকে এই পর্যন্তই। কবে? আমি বুঝি নাই লকডাউন ডাকছে মানে।